ভাই, ভিতরের ভিডিওটা দেখার আগে চলুন আমরা বাহিরের একটু ভিডিওটা দেখে নেই, যেটা আমাদের কারেকশন করে যেটা দিয়েছিলাম। বা এটা আসলে এরকম হবে, যেহেতু নিচে দোকান, দেন এটা অল্প টাইমের ভিতরেই 30 সেকেন্ডের ভিতরেই শেষ করে আমরা হচ্ছে ভিতরে ভিডিওটা দেখানোর চেষ্টা করব, আবার ভিতরে আসলে কিভাবে কি করা হয়েছে। হ্যাঁ, যেহেতু অনেক বড় ভাই, এটা আসলে জুম করলে অনেকটা বড় হয় না, একটু কনসিডার করতে হবে এতটুকু, তারপরে যতটুকু হয় আমি দেখাবো আর কি। দেখি, চলুন ভাই, ঠিক আছে, তাহলে ভিতরে গিয়ে আমরা। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম ভাই, অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম, ভিডিওটি করবো করবো করে আর করা হয়নি, আজকে সময় পেয়েছি, একটু করে দিই। অ্যাকচুয়ালি আমি বাইরেরটা তো ইতিমধ্যে আমরা দিয়েছিলাম ভিডিও, ভিতরটা আসলে আপনি চেয়েছিলেন অনেকদিন ধরে অপেক্ষা করছেন, চলুন আমরা ভিতরটা নিয়ে আলোচনা করি। আমরা হচ্ছে এটা হচ্ছে মূলত সিঁড়ির, সিঁড়ির ভিতর দিয়ে হচ্ছে আমরা যদি দরজা দিয়ে মুভ করি, মুভ করার পরে মূলত হচ্ছে এরকম একটা গলি পাবো, যেহেতু অনেক অনেকগুলো এখানে রুম, যার কারণে হচ্ছে আসলে অন্য অন্য ভিডিওর মতো হয়তো ক্লিয়ার আপনি হয়তো বুঝতে পারবেন না, বাট তারপরেও হচ্ছে যেন বোঝা যায়। হ্যাঁ, সেটা যতটুকু চেষ্টা করার সেটা আমি করছি। এই দিক দিয়ে আমরা ঢোকার পরে যে যে গলিটা দেখতে পাচ্ছি, এই গলি দিয়ে মূলত ভিতরে যাবে, যে আর দুইটা ইউনিট আছে এখানে, আর একটা ইউনিট আছে যেটা হচ্ছে নিজেদের জন্য, ফ্যামিলি থাকার জন্য প্ল্যান করেই তৈরি করা ছিল এখানে। সিঁড়ি দিয়ে ঢোকার পরেই হচ্ছে এটা ড্রয়িং রুম, লিভিং রুম ছিল আর কি, দেন আমরা দেখতে পাচ্ছি এটা লিভিং রুম। এরপরে হচ্ছে আবার এই দরজা দিয়ে বের হয়ে যদি আমরা একটু গলি দিয়ে এগিয়ে আসি, তাহলে এই পাশে একটা বেডরুম পাবো। দেন এখান থেকে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে একটা ওয়াশরুম আছে, এটা হচ্ছে সেই ওয়াশরুমটা, এবং এই পাশে হচ্ছে আরও দুটি বেডরুম, এই একটা বেডরুম, এবং এই কর্নারে হচ্ছে আরেকটি বেডরুম, দেন এটা হচ্ছে কিচেন রুম। কিচেন এখন এখানে এই একটা ওয়াশরুম আছে, এটা হচ্ছে এটা এটার সাথে অ্যাটাচ করা, আর একটা আছে যেটা কমন সবাই ব্যবহার করবে। আর তাহলে টোটাল এখানে 1, 2, 3টা বেডরুম, একটা কিচেন রুম, 2টা টয়লেট, একটা ড্রয়িং রুম, এ বিশাল বড় একটা ডাইনিং রুম, এটা ছিল মূলত এক ইউনিটের। দেন যদি অপর অপর সাইডে যে 2টি ইউনিট আছে সেটা কথা বলি, এটা দিয়ে যদি আমরা এই করিডোর দিয়ে ভিতরে ঢুকি, ঢোকার পরে হচ্ছে আমরা এরকম দেখতে পাবো। দেন এই পাশে হচ্ছে মূলত একটা জানলা আছে, আর এখানে ভিতরে যাওয়ার জন্য, দুই দিকে যাওয়ার জন্য 2টি দরজা। এই জানলাগুলো এখানে রাখেন যেন ওই দিক দিয়ে হাওয়া আসলে ঢুকতে পারে, যেহেতু আর কোনো জানলা নেই এখানে। এই হচ্ছে 2টি দরজা, সেম সেম, আমি একটি ইউনিট দেখালে আরেকটি একদম হুবহু সেম সেম। আমরা যদি এই ইউনিট দিয়ে ঢুকি, তাহলে এখানে ঢুকতেই হচ্ছে মূলত আমাদের ড্রয়িং রুম, ড্রয়িং রুমের পরেই হচ্ছে এখানে হচ্ছে ডাইনিং রুম, দেন এই পাশে হচ্ছে এটা কিচেন রুম। যেহেতু এই কিচেন রুমে একটু প্রবলেম ফেস করতে হবে, এটা আগেই বলে দিই, কারণটা যেহেতু ভিতর এটা হচ্ছে দোকান, তার মানে কিচেন রুমে কোনো কোথাও এখানে কোনো জানালা নেই, কারণ আপনার এখানে কী করতে হবে, একজাস্ট ফ্যান যেটা পাইপ দিয়ে ছাদের ভিতর দিয়ে বাইরে দিতে হবে, যেন একজাস্ট ফ্যান দিয়ে সবসময় অলওয়েজ এখানে একজাস্ট ফ্যান দিয়ে রাখতে হবে রান্না করার সময়, যেন রান্নার ধোঁয়াটা বাইর হয়ে যায় ভিতরে। আর যদি আমি অন্য কোথাও, সরি একটু সময় নিচ্ছি, জি যেটা বলছিলাম যে এখানে একজাস্ট ফ্যান লাগিয়ে রাখতে হবে, যেহেতু পাশে দোকান আছে, যেন অলওয়েজ একজাস্ট ফ্যান রাখলে পরে সেই হাওয়াটা টেনে নিয়ে বের করে যায়। আমি যদি এই জায়গায় রুম করতাম বা অন্য জায়গায় কিচেন করতাম, সেই একই অবস্থা হতো আর কি, যেহেতু চতুর্পাশে এখানে মূলত, চতুর বলতে দুপাশে, এই পাশে দোকান, এই পাশে দোকান, এই পাশে তারেক ইউনিট, মানে কিচেন রুম আসলে বাইরে দেওয়ার কোনো সুযোগ নেই এখানে। সুতরাং ওইটা মাথায় রাখতে হবে যে এখানে আমাদের কিচেন রুম দিলে পরে সেটা বিকল্প ব্যবস্থা করে রাখতে হবে যেন হাওয়াটা বের হয়। এই ছিল মূলত হচ্ছে এইখানে এই ইউনিটের ভিতরে, যেমন এই একটা বেডরুম, এই একটা বেডরুম, একটা কিচেন রুম, এবং একটা ওয়াশরুম, এই একটা ওয়াশরুম। অ্যাকচুয়ালি এগুলা দেখে দেখে কোথায় কী আছে সেটার জন্য কাজটা করা যায়, বা কাজ করার পর এরকম হয়, ভুল না হয়, সেটার জন্য মূলত এটা তৈরি করা। তারপরে হচ্ছে একটু উপর থেকে দেখে নেন, হ্যাঁ এগুলো ছিল আমাদের দোকান, এটা সিঁড়ি, এগুলো দোকান, দেন এখানে হচ্ছে কোথায় কোন রুম। হ্যাঁ, মেজারমেন্ট সহ তো ইতিমধ্যে আগেই পাঠিয়ে দিয়েছি টুরি আকারে। ঠিক আছে ভাই, তাহলে থ্যাংক ইউ।